ত্রিপুরা হাইকোর্টের বিচারক হিসেবে তেলেঙ্গানা হাইকোর্টের বিচারক বিচারপতি তদুপনুরী অমরনাথ গৌড় বৃহস্পতিবার শপথ গ্রহণ করেন। রাজ্যের উচ্চ আদালতে প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মহান্তি এদিন ওনাকে শপথ বাক্য পাঠ করান। প্রসঙ্গত, কেন্দ্র সোমবার তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড়কে ত্রিপুরা হাইকোর্টে বদলির আদেশ জারি করে। বিচারপতি গৌড়ের বদলির সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। দু সপ্তাহ আগে কলেজিয়াম কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ পাঠিয়েছিল, যার ফলস্বরূপ সুপারিশগুলির সাথে একমত হয়ে এটি ভারতের রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য রেখেছিল বলে জানা যায়। বিচারপতি টি অমরনাথ গৌড় 1 মার্চ 1965 জন্মগ্রহণ করেন এবং সেকেন্দ্রাবাদে সেন্ট প্যাট্রিক হাই স্কুলে স্কুল শিক্ষা, ওয়েসলি বয়েজ জুনিয়র কলেজ সেকেন্দ্রাবাদে ইন্টারমিডিয়েট, বিএসসি করেন হায়দ্রাবাদের উসমানিয়া ইউনিভার্সিটির আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ থেকে এবং এলএলবি করেন শিবাজি ল কলেজ মারাঠওয়াড়া ইউনিভার্সিটি মহারাষ্ট্র থেকে। জানা যায়, 22 সেপ্টেম্বর 1990 একজন উকিল হিসেবে নথিভুক্ত হওয়ার পর তিনি সক্রিয়ভাবে দেওয়ানি, ফৌজদারি, সাংবিধানিক এবং আইনের অন্যান্য শাখায় অনুশীলন করেন। তিনি মানবাধিকার সুরক্ষা সংস্থা হায়দ্রাবাদের সম্মানসূচক সভাপতিও ছিলেন। তিনি এপি হাইকোর্ট অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন হায়দ্রাবাদের সহ সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন। তিনি গত 18 বছর ধরে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এবং হার্ট অ্যান্ড আই ফাউন্ডেশন এবং লায়ন্স ভবন হায়দ্রাবাদের ট্রাস্টি হিসেবে রয়েছেন। তিনি 21/9/2017 তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য হায়দ্রাবাদে আদালতের বিচারক হিসেবে উন্নীত হন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।